ঠিক দুই যুগ আগে আজকের এই দিন অনন্ত ভালোবাসা সিনেমার মুখ দিয়ে শুরু হয়েছিল আমার রূপালী পর্দার চ্যানেল, যে সিনেমাটি পরিচালনা করেছিলেন আমার গুরুজন, আমার অত্যন্ত শ্রদ্ধাবাদ সোহানুর রহমান সোহান স্যার, এবং যা যে সিনেমাটি প্রযোজনা করেছিলেন কুদ্দুস স্যার। আমি সোহান ভাই, কুদ্দুস ভাই এদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞ আমার নাচের গুরু, যাকে আমি ভাইয়া বলে দেয়, স্বনামধন্য মিত্র পরিচালক আদিত্য সাহেবের কাছে, যার সত্যি আমি এবং আমার বন্ধুরা প্রথম সিনেমার শুটিং দেখেছি এবং প্রথম দিনে সিলেক্ট, এটা আমার লাইন বলতে লাগে। এবং আরো কৃতজ্ঞ পরিচালক এফআই মানিক সাহেবের কাছে, তৎক্ষণ টুকু সাহেবের কাছে, এবং ছিল কথা চিত্রের কর্ণধার রফিক ভাইয়ের কাছে, এমন আরো অনেকের কাছেই আমি কৃতজ্ঞ, যা অল্প কথায় বলে শেষ করা যাবে না। অনেক স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলাম 24 বছর, তখনও জানতাম না পরের মিনিটে আমার জন্য কি ভেঙে গিয়েছে, কারণ জায়গাটা মোটেই সহজ ছিল, পত্র মসৃণ ছিল, প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে, প্রতিকূল চারপাশকে সাজাতে হয়েছে আমার নিজের, প্রতিদিনই সূর্যোদয়ের সাথে আমার দিন শুরু হয়েছে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, সততা এবং কাজের প্রতি মমতা, আর দিন শেষ হয়েছে নতুন স্বপ্ন, নতুন ব্যবসা। লম্বাই সময়ে চারপাশের অনেক কিছু ঘটেছে, হারিয়েছে অনেক কুণ্ডিজনদের যারা আমাকে অনেক স্নেহ দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, যারা আমার এই পথ চলায় আমাকে অনেক সংস্কৃতি দিয়েছে, এখনো অনেক অগ্রজ আমার শ্রদ্ধাভাজন অনেকেই আমাকে বলে, বড় গাছের উপরে খরচা আপনার একটু বেশি অনুভূত হয়, আমি রক্ষছে না দীর্ঘ এই পথ চলায় নতুনের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি, যাদের মধ্যে অনেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, আমার অনেকেই নেই, আমার সহযাত্রী, সহকর্মী হয়ে ক্যামেরার পেছনে দেখেছেন অনেক পাঁচ, আমার সহশিল্পীরা, আমার প্রযোজক, আমার পরিচালক, আমার সকল টেকনিশিয়ান এবং মিডিয়া কর্মীরা, যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন, তাদের সকলের কাছে আমি আমি অনেক প্রিয়। দুই যুগ পর আজকের এই দিনেও আমি কাজে বন্ধুই ডুবে আছি, ক্যামেরার মুখোমুখি কক্সবাজারে প্রিয়তমার শুটিং, আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে প্রিয়তমা সিনেমাটি। আজ প্রিয়তমা টিমের পক্ষ থেকে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, এখানে যারা যারা আছে, আমার সিনিয়র যে শিল্পীরা আছে এবং আমার জুনিয়র যারা আছে, ডিরেক্টর, টেকনিশিয়ানস, খুব দোয়া করেছে আমার জন্য প্রিয়তমার টিমের সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার এই পথ চলায় আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থেকেছে, আমাকে অনেক দোয়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সত্যি বলতে এই দুই যুগ বা এই 24 বছরে যে জিনিসটি সবচেয়ে অপরিবর্তিত আছে তা হচ্ছে আপনাদের ভালোবাসা। আমার দর্শক, আমার ভক্ত, আমার প্রিয় সাকিবিয়ানদের আমার প্রতি বিশ্বাস এবং অগাধ ভালোবাসা, এই দুই যুগে এই ভালোবাসাই ছিল আমার সকল কাজের উৎস, সব চড়াই উৎরাই পার করেছি, সকল কালো দিনগুলো আমার আলোয় ভরেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে। মাঝে মাঝে আমি অনেক বাধার মধ্যে দিয়ে গেছি, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গেছি, অনেক কালো দিন পাঁচ বছর হয়েছে, মাঝে মাঝে মনে হয়েছে আমরা সব ছেড়ে দিই, ততবারই ভেবেছি আমার ভালোবাসার মানুষগুলো আমার একটি ভালো কাজের অপেক্ষায়, আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি আজীবন দিয়ে যেতে চাই আমার কাজ দিয়ে। 24 বছর বা দুই যুগ যুগে যুগে আমি আপনাদের সাক্ষী, আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা।